নতুন মিউজিক ভিডিও ভাল লাগছে না প্রচার নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী মিমি চক্রবর্তী। এছাড়া ওয়েব সিরিজ নতুন সিনেমার শুটিং তো রয়েছেই। কিছুদিন আগেই ঘরোয়া আয়োজনে পালন করেছেন আদরের পোষ্যের জন্মদিন। তাছাড়া যাদবপুরের সাংসদ হিসেবেও কিছু দায়িত্ব পালন করতে হয় তাকে। তবে এর মাঝেই নিজের একটা শখ পূরণ করে ফেললেন নায়িকা। স্কুবা ডাইভিং করেছেন মিমি। এই মুহূর্তে তিনি কলকাতায় নেই। কোথায় গিয়েছেন সেটা খোলসা না করলেও অনেকের অনুমান আন্দামানে বেড়াতে গিয়েছেন মিমি। আর সেখানে গিয়েই দীর্ঘদিনের একটা ইচ্ছা পূরণ করে ফেললেন মিমি। স্কুবা ডাইভিংয়ের ছবি এবং ভিডিও নিজেই ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন। মোট 8টি ছবি ইনস্টাতে পোস্ট করেছেন মিমি। নায়িকাকে যখন স্পিডবোট থেকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়া হলো, মিমির চোখে মুখে তখন আতঙ্ক। মনে সাহস সঞ্চয় করে জলের গভীরে ডুব দিলেন তিনি। সমুদ্র গর্ভের ছবিও দিয়েছেন অভিনেত্রী। তবে স্কুবা ডাইভিং শেষে যখন বোটে ফিরছেন, মিমির ঠোঁটে তখন বিজয়ীর হাসি। স্কুবা ডাইভিং করে শংসাপত্রও পেয়েছেন মিমি। ঝিনুক দিয়ে সেই শংসাপত্র সাজিয়ে ছবি তুলেছেন নায়িকা।